بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং তার মোতাবেক জীবন গড়ার নির্দেশ দান করেছেন সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র ইবাদত বন্দেগী করতে হবে আর একমাত্র তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আনুগত্য করা আল্লাহ পাকের আনুগত্য যাকে অনুসরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন পাওয়া যায় যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহী দ্বারা সম্মানিত করেছেন গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিদাতের কারণগুলি সম্পর্কে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছিল আরো কয়েকটি কারণ ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব যে কারণগুলি উল্লেখ করেছিলাম তার প্রথমটি হচ্ছে অজ্ঞতা অজ্ঞতার কারণে না জানার কারণে অধিকাংশ মানুষ বিদাত করে থাকে বা বিদাত চালু করে থাকে ধর্মের নামে নতুন কিছু করে কারণ দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের রাসূল সম্পর্কে আল্লাহ পাকের দিন সম্পর্কে জ্ঞানের স্বল্পতা জ্ঞানের অভাব দ্বিতীয় কারণ হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ মনের পূজা করা মনে যা ভালো লাগে সেটাই যখন মানুষ করা শুরু করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা দিন থেকে দূরে সরে যায় তৃতীয় কারণ ছিল বিদাত ছড়াবার সংশয়ের পিছনে পড়া সংশয় সন্দেহ এতে মানুষ গোমরাহ হয়েছে অস্পষ্ট জিনিসের পিছনে পড়েছে স্পষ্ট আয়াত হাদিস দলিল প্রমাণকে উপেক্ষা করেছে যার ফলে গোমরাহ হয়েছে চতুর্থ কারণ ছিল যুক্তিকে প্রাধান্য দেওয়া যারা যুক্তিকে প্রাধান্য দিয়েছে কোরআনে বা হাদিসের ওপর ওয়াহির ওপর তারাই গোমরাহ হয়েছে তারাই বিদাতের শিকার হয়েছে আর পাঁচ নম্বর কারণ ছিল অন্ধ অনুসরণ আর গোড়ামি করা কোনো ব্যক্তির ক্ষেত্রে হোক অথবা কোনো জাতির ক্ষেত্রে হোক অথবা পূর্বপুরুষদের ক্ষেত্রে হোক আর বুজুগানে দিনের ক্ষেত্রে হোক যারা অন্ধ অনুকরণ করেছে আর যারা অন্ধ পক্ষপাতিত্ব করেছে তারাই পথভ্রষ্ট হয়েছে বিদাতের শিকার হয়েছে এরপরে এই পাঁচ নম্বরে যে বিষয়টি উল্লেখ করেছিলাম এই সব বিষয়টি আরও একটু স্পষ্ট করি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে ওহির কথা বাদ দিয়ে মানুষের অন্ধ অনুসরণ বরং অন্ধ অনুসরণ করা আর বড়দের দোহাই দেওয়া
এটি হচ্ছে জাহেলিয়াতের যুগের চরিত্র। এই চরিত্র থেকে কঠোরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এবং শয়তান মানুষের সামনে বড়দের কথা, বুজুর্গানে দিনের কথা, মুরব্বীদের কথা সাজিয়ে সাজিয়ে পেশ করে যে তাদের কথা যদি না মানিস তাহলে তাদেরকে তো মূর্খ মনে করা হইল, তাদের শ্রদ্ধা সম্মান করা হইল না, তাদের যে মর্যাদা দেওয়া উচিত ছিল সে মর্যাদা দুই দিলি না। এইভাবে এই কথাগুলি সাজিয়ে সাজিয়ে শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে থাকে, কুমন্ত্রণা সৃষ্টি করে থাকে, যার ফলে ওহী মানতে বাধা সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করছেন যে বিদাতকে সাজিয়ে পেশ করে শয়তান, বিদাতি কার্যক্রমকে আমলগুলিকে মানুষ যে করে সেগুলি করতে ভালো লাগে, মজা লাগে, সন্ন্যতের কথা বলেন অত মজা লাগবে না, কারণ শয়তান সাজিয়ে পেশ করে না। আর বিশেষ করে যাদের মধ্যে অজ্ঞতা আছে, কোরআন সন্ন্যার মহাব্বত কম আছে। আল্লাহ পাক ইরশাদ করছেন আফামান জুইয়ান লাহু সু আমালিহি, আচ্ছা বলো তো ওই সব লোকের কথা যাদের জন্য মন্দ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করা হয়, সাজিয়ে পেশ করা হয় খারাপ কাজকে সুসজ্জিত করে পেশ করে শয়তানে, ওয়াজাইয়ান লাহু শয়তানু আমালাহু, অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন যখন শয়তান খুব সুন্দর করে পেশ করে মানে ভিতরে যুক্তি আপনার আসে, ওই যুক্তিগুলি শয়তানি যুক্তিগুলো, এগুলি হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা, মন্দ আমলগুলিকে খারাপ কাজগুলিকে ভালো লাগে, ফারাহু হাসানা, তখন ওইগুলোকে ভালো মনে করে, সাজিয়ে সাজিয়ে পেশ করলে স্বাভাবিক ভালো লাগবে। ফাইনাল্লাহ ইউযিল্লু মান ইয়াশা ওয়াইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, যাকে ইচ্ছা হিদায়াত করেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, আল্লাহ পাক ইরশাদ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা যারা বিভ্রান্তির শিকার হয়েছে, মন্দ কাজ তাদের সামনে শয়তান সাজিয়ে পেশ করেছে আর তারা সেগুলিকে ভালো মনে করেছে। বিদআত হচ্ছে মন্দ কাজ, কারণ সেটা নবীর তরিকা নয়, ধর্মের নামে নতুন কাজ করা এটা আল্লাহ পাকের নির্দেশ নয় বরং নিষেধ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করা, এই সব কথা কাজ কি, অর্থাৎ বিদাতি কথা কাজ কি যা দিনে নেই, নবীর আদর্শে নেই, সেগুলিকে যখন ভালো মনে করি তখন এই রকম লোকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করি। আর এই সম্বোধন আমাদের সকলের জন্য, প্রত্যেকে দায়ীর জন্য, প্রত্যেক কল্যাণকামীর জন্য, এদের বিষয়ে তুমি আক্ষেপ করিও না। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, এই বিদাতীদের সম্পর্কে তুমি আক্ষেপ করে আফসুস করে নিজেকে ক্ষতিগ্রস্ত করিও না, এদের আক্ষেপ করার কিছু নেই, কারণ মন্দ কাজগুলিকে তারা ভালো মনে করেছে, নবীর তরিকা নাই, দলিল নাই, তারপরেও তারা গায়ের জোরি করবে, এদের উপর আক্ষেপ করিও না, এরাকে গুমরা হতে দাও। ইন্নাল্লাহ আলিম বিমা ইয়াসনাউন, যা কিছু তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক সবকিছু জানে, সূরা ফাতির আয়াত নম্বর 8। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের সম্পর্কে যারা আল্লাহ পাকের আনুগত্য বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বাদ দিয়ে অন্ধভাবে আরো কারো আনুগত্য করেছে, দলিল বিহীন কারো কথা মেনেছে, এদের সম্পর্কে তাদের কিয়ামতের দুর্দশার অবস্থা উল্লেখ করতে গিয়ে মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আহজাব আয়াত নম্বর 66 থেকে 68 তে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন্নার, স্মরণ করো যখন তাদেরকে জাহান্নামের আগুনে উল্টিয়ে পাল্টিয়ে জ্বালানো হবে, তুকাল্লাবু ওজুহ, তাদের মুখমণ্ডলকে উল্টানো হবে জাহান্নামের আগুনে। ইয়াকুলুনা, তখন তারা আক্ষেপ করে বলবে, হাই হাই করবে, কিন্তু তখন আর সংশোধনের সময় নেই, সংশোধন এখনই করতে হবে, পৃথিবীতেই করতে হবে, তারা বলবে ইয়া লাইতানা, হাই আফসুস, আক্ষেপ, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, যদি আমরা আল্লাহকে মানতাম আর তার রাসূলকে মানতাম বিনা কোনো শর্ত, আল্লাহর কথা মানতাম, কারণ আল্লাহর কথা দলিল, আল্লাহর কথা হচ্ছে শরীয়ত, আল্লাহর কথা হচ্ছে ইসলাম, আর রসুলের কথা মানতাম বিনা কোনো শর্তে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে ওহী, তাই হচ্ছে শরীয়ত, তাই হচ্ছে দীন ইসলাম, আল্লাহ এবং রাসূলের যদি আনুগত্য করতাম। ওয়াকালু, আর আক্ষেপ করে বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের, ধর্মীয় নেতাই হোক আর পার্থিব নেতা হোক, রাষ্ট্রীয় নেতা হোক,
যারা কোরআন এবং হাদিস ওহী বাদ দিয়ে এসব নেতাদের আনুগত্য করেছে, মানে ওহী বিরোধী, কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিরোধী আনুগত্য করেছে। হ্যাঁ, ইসলামের অনুকূলে আনুগত্য হলে অবশ্যই সেটা করণীয়, রাষ্ট্রীয় নেতার আনুগত্য করতে হবে, আর ধর্মীয় নেতা আলেম ওলামাদের আনুগত্য করতে হবে, বড়দের আনুগত্য করতে হবে, বাপ মায়ের আনুগত্য করতে হবে, কিন্তু ওহী ভিত্তিক হইতে হবে। ওহী বিরোধী, দলিল বিরোধী যারা আনুগত্য করেছে বড়দের, সাদাতানা সাইয়েদের বহুবচন, নেতাদের কে মেনেছিলাম, অকবরা আনা কবীরের বহুবচন, বড়দেরকে বুজরুগানদেরকে মেনেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, আর এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমরা ভাবছিলাম যে এরা আমাদেরকে ইসলামই শিখাচ্ছে, সন্নতি শিখাচ্ছে, কিন্তু এরা আমাদেরকে বিদআত শিখিয়েছে। আমরা ভাবছিলাম যে এরা জান্নাতের পথে নিয়ে যাচ্ছে, কিন্তু এরা শিরকের পথে, জাহান্নামের পথে নিয়ে গেছে। ফাদাল্লুনা সাবিলা রব্বানা, সুতরাং হে আমাদের প্রতিপালক, আতেহিম দে ফাইন মিনাল আযাব, এইসব নেতাদেরকে, রাষ্ট্রীয় নেতা যারা মানুষকে অন্যায়ের দিকে ঠেলে দিয়েছে, পাপের দিকে ঠেলে দিয়েছে, ধর্মীয় নেতা আলেম ওলামা আর বুজুর্গানে দিন যারা শিরক বিদাতের দিকে ঠেলে দিয়েছে, এদের সম্পর্কে আল্লাহ পাকের সামনে অভিযোগ করবে এই জাহান্নামীরা, এই বিদাতীরা, আর বলবে আল্লাহ এদেরকে দ্বিগুণ আযাব দাও, আতেহিম দে ফাইন মিনাল আযাব, এদেরকে দ্বিগুণ আজাব দাও, ডবল, আমাদেরকে যে আজাব হবে, শাস্তি হবে, তার ডবল আজাব এদেরকে দাও। ওয়াল আনহুম লানান কবীরা, আর এদের উপর মহা অভিসম্পাত করো, বড় লানত করো, এদেরকে তোমার রহমত থেকে দূরে সরিয়ে দাও, বঞ্চিত করে দাও। এই ছিল পঞ্চম কারণ বিদাত ছড়াবার, তা হচ্ছে অন্ধ অনুসরণ করা বড়দের, ধর্মীয় নেতাদের, রাষ্ট্রীয় নেতাদের, কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করা, দেখার প্রয়োজন মনে করলেন না যে কোরআন এবং হাদিসে কি আছে, জানার প্রয়োজন মনে করলেন না, তদন্ত করার প্রয়োজন মনে করলেন না, তাহাকে গবেষণা করার প্রয়োজন মনে করলেন না, ভালো মন্দের বাছাই করার প্রয়োজন মনে করলেন না, তাহলে এইরকম আক্ষেপ আফসুস করতে হবে, আর জাহান্নামে উল্টানো পাল্টানো হবে। ৬ নম্বর কারণ বিদাত ছড়াবার হচ্ছে খারাপ লোকদের সাথে বসবাস, খারাপ লোকদের সাথে ওঠা বসা করা, খারাপ সাথী সঙ্গীদের সাথে চলাফেরা করা, খারাপ বন্ধু খোঁজা, যারা খারাপ, খারাপ দুই রকম হতে পারে, এক খারাপ যারা যেসব পাপকে সব মানুষই প্রায় পাপ মনে করে, গুনাহ মনে করে, সেই পাপে লিপ্ত, এরা খারাপ, এরা সকলের কাছে খারাপ, চোর ডাকাত খুনি জেনাকারী মদখোর, এরা সকলের কাছে প্রায় খারাপ, তাই না? মুসলিমদের কাছে তো খারাপ খারাপ, সে মুসলিম ভালো হোক আর মন্দ হোক, সৎ হোক আর অসৎ হোক, অমুসলিমদের কাছে এরা খারাপ। চোর কি কোনো অমুসলিম ভালো বলবে? ডাকাত খুনিকে ভালো বলবে? চরিত্রহীনকে ভালো বলবে? কেউ বলবে না। এরা হচ্ছে এক শ্রেণীর খারাপ লোক। আর এক শ্রেণীর খারাপ লোক যারাকে ভালো মনে করা হয় কিন্তু তারা খারাপ, তারা কারা? যারা শিরকে লিপ্ত আর বিদাতে লিপ্ত। তাহলে যেসব লোকদের মধ্যে শিরকি আকিদা আছে, বিদাতি আকিদা আছে, শিরকি চালচলন আছে, বিদাতি চালচলন আছে, শিরক বিদাতে লিপ্ত রয়েছে, তাদের সংসর্গে আসা, তাদের পাশাপাশি বাস করলেন, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন, তাদের সাথে আত্মীয়তা করলেন, তাদের সাথে চলাফেরা, তাদের সাথে দেখা সাক্ষাৎ, তাদের সাথে যোগাযোগ, এটা মানুষের জন্য বড় ফিতনা। সহি আকিদার লোককে বিদাতি বিদাতি বানিয়ে দিবে, শিরককারী শিরকের জায়গায় নিয়ে যাবে। আমি এমন আহলে হাদিসকে জানি যে মহাজন পয়সাওয়ালা আহলে হাদিস বিয়াই করেছে এক বেরলিবিকে, আর তারপরে তার সাথে আজমিরে গিয়ে চাদর চড়িয়ে এসছে, ব্যক্তিগত ওই লোকটাকে চিনি। তো এইভাবে একটা উদাহরণই বললাম, শুধু একটা বললাম, এইরকম বহু ঘটনা বহু জায়গায় হইতে পারে, অজ্ঞতা আর তার সাথে সাথে খারাপ লোকদের সংসর্গ, বিদাতি খারাপ লোক, শিরকারী খারাপ লোক, যাদেরকে সামাজিকভাবে খারাপ মনে করা হয় না কিন্তু আল্লাহ পাকের নজরে ও চোর ডাকাতের মতো, খুনির মতো খারাপ লোক, বেনামাজির মতোই খারাপ লোক, বেরোজাদারের মতোই খারাপ লোক, ফরজ তরকারির মতোই খারাপ লোক। তো যারা শিরক বিদাত করে তাদের সাথে উঠা বসা করা, বন্ধুত্ব স্থাপন করা,
তাদের সাথে মেলামেশা করা, আত্মীয়তা করা, এই সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। শুধু একটি সম্পর্ক রাখতে হবে, সেটা হচ্ছে কল্যাণ কামনার সম্পর্ক, সেটা হচ্ছে তাদেরকে হেদায়েত করার সম্পর্ক, তাদেরকে দাওয়াত দেওয়ার সম্পর্ক, তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে তৌহিদ সুন্নতের রাস্তা সিরাত মুস্তাকিম নিয়ে আসার সম্পর্ক, এই সম্পর্কটা রাখতে হবে। চেষ্টা সবসময় চালিয়ে যেতে হবে যে এদেরকে জাহান্নামের পথে কি করে জান্নাতের পথে লাগানো সম্ভব হয়। সুতরাং তাদের হিতাকাঙ্ক্ষী, তাদের দরদী, তাদের শত্রু নই আমরা, তাদের সম্পর্কে বিদ্বেষ রাখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে দূরে থাকতে বলেছেন, না হলে তোমরাও তাদের আগুনে জ্বলে যাবে। আগুনের পাশে বসবাস করলে আগুনে জ্বলে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিরক বিদআত হচ্ছে আগুন যা মানুষের দিনকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে ইরশাদ করেছেন, স্মরণ করো কিয়ামতের সেই দিনকে যেদিন জালেম তার হাতের আঙ্গুল দাঁতে কামড়াবে। যারা আক্ষেপ আফসুস করে, আজকাল আমাদের সমাজে এরকম আছে তাই না, যখন কোনো কিছু আক্ষেপ করে তখন আঙ্গুল কামড়ায়, হ্যাঁ আঙ্গুল কামড়ায়, বেহুশ হয়ে অনেকে কামড়ায়, এত জোরে কামড়িয়েছে যে ব্যথা পেয়েছে, আর হুশ নেই, বেহুশের আফসুস। আল্লাহ বলছেন যে জালেম ব্যক্তি, আর জালেম যে শিরক করে, ইন্না শিরকা লাযুলমুনা, সবচেয়ে বড় জালেম, যে সমাজ বিরোধী পাপ করে সেও জালেম, যে কোনো পাপে লিপ্ত, যে বিদাত করে সেও জালেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযথ হক আদায় করে না, যে কোনো জালেম, যে কোনো গুনাহগার, কিয়ামতের দিনে তার হাতে কামড় দিবে, একুল আর এই বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূল সাবিলা, হাই যদি আমি রসুলের সাথে নিজের রাস্তা বানাইতাম, রসুলের রাস্তা ধরতাম, ইয়া ওয়াইলাতা, হাই দুর্ভোগ আমার, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমি অমক অমককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাদের সাথে আত্মীয়তা না করতাম, তাদের ঘরে বিয়ে না করতাম, তাদের ঘরে মেয়ের বিয়ে না দিতাম, ছেলের বিয়ে না দিতাম, তাদের সাথে আমি বসবাস না করতাম, তাদের গ্রামে যদি না যেতাম, হ্যাঁ তাদের বিদাতি আলোচনা যদি না শুনতাম, এসবগুলি কথা আর এইরকম বহু কথা সম্পর্কের যতগুলি দিক হইতে পারে, অনেক দিক রয়েছে সম্পর্কে, কারোর সাথে দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক যদিও ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, এই এতটুকু সম্পর্ক হয়তো জায়েজ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদিদের সাথে কাফের সাথে ব্যবসা বাণিজ্য করে, সেখানেও সতর্ক, ব্যবসা করছেন কাফের সাথে, ব্যবসা করছেন বিদাতির সাথে, ব্যবসা করছেন শিরকারীর সাথে, কিন্তু তোমার ধর্মীয় অনুষ্ঠান না, সেখান থেকে আমি দূরে, তোমার ধর্মীয় আলোচনা থেকে দূরে, এসব থেকে দূরে, না হলে কিয়ামতের দিন এরকম আক্ষেপ করতে হবে, আর আল্লাহর সামনে বলবে, ইয়া ওয়াইলা তা, হাই দুর্ভোগ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুককে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনি যিকির, এ তো আমাকে আল্লাহর উপদেশ থেকে, কোরআন এবং হাদিস থেকে পথভ্রষ্ট করেছে, বাদা ইজ্জা আনি, উপদেশ আসা সত্ত্বেও কোরআন আমাদের ঘরে মজুদ ছিল, রসুলের হাদিস আমাদের লাইব্রেরিতে মজুদ ছিল, আমাদের দেশে বুখারি বাংলায় পাওয়া যেত, কোরআন বাংলায় পাওয়া যেত, ইসলামিক কিতাব, ইসলামিক আলোচনা পাওয়া যেত, ইন্টারনেটে সহি আকিদার ইসলামিক আলোচনা পাওয়া যেত, এসব উপদেশ বিভিন্ন মাধ্যম দিয়ে উপদেশ আসার পরেও আমাকে গোমরা করেছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান মানুষকে অসহায় করে ছেড়ে দেয়, শয়তান মানুষকে জাহান্নামের রাস্তায় লাগিয়ে দিয়ে অসহায় ছেড়ে দেয়, কাউকে ক্ষতির জায়গায় ফেলে দিয়ে উধাও হয়ে যাওয়া, একে বলা হয় খাজালা, অসহায় ছেড়ে দেওয়া, আর উদ্ধার করলেন না, ওকে ফাঁসিয়ে দিলেন না, সরে পড়লেন আপনি, তো শয়তান মানুষকে এই করে, জাহান্নামের রাস্তায় ফাঁসিয়ে দিয়ে কেটে পড়ে, আর অন্যজনের পিছনে একে জাহান্নামের রাস্তায় লাগিয়ে দিয়েছে, আর এর পিছনে আর পরিশ্রম করার কোনো প্রয়োজন হয় না, যাকে শিরকে লাগিয়ে দিয়েছে, বিদাতে লাগিয়ে দিয়ে বেশি কামিয়াব, কারণ চুরি ডাকাতি লাগিয়ে দিলেও আশঙ্কা আছে, কারণ চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, তারপর নিজেকে ধিক্কার দেয় যে খারাপ কাজ করছি, কিন্তু বিদাতি বিদাত করে, শিরকারি শিরকারে, মাজার মাজারি মাজার পূজা করে, আর মনে করে ওয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনা, খুব ভালো কাজ করে যাচ্ছে, ফারাহু হাসানা, একটু আয়াত বললাম, ভালো কাজ তো করছে, তাহলে তওবার তৌফিক সাধারণত এইরকম লোককে হবে না, যদি হক কথা না শুনে, কোরআনের কথা না পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা না শুনে না পড়ে। সূরা ফুরকান আয়াত নম্বর 27-29, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো খারাপ লোকদের সংসর্গ ত্যাগ করতে হবে, এটা ফরজ, এই সম্পর্কে ইরশাদ করছেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুযূনা ফী আয়াতিনা,
হে নবী, তুমি যখন দেখো ওই সব লোকদেরকে যারা আমার আয়াত নিয়ে খেলতামাশা করে, ফারেজ আনহুম, তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহ, যতক্ষণ পর্যন্ত অন্য কোন আলোচনা না শুরু করছে, ধর্মের আলোচনা আর বিদাতি আলোচনা, শিরকি আলোচনা। আমাদের অনেক ভাইরা, শেখ আমি অমুক দেওবন্দির শুনলাম, অমুক বেরেলবির শুনলাম, কেন শুনবেন আপনি? গুমরাহির আশঙ্কা রয়েছে, গুমরাহের আশঙ্কা রয়েছে একটা সাধারণ মানুষের জন্য। আপনি যখন জেনে নিলেন যে নিশ্চিত এরা বিদাতি কথাবার্তা আলোচনা করে, দলিল বিহীন কথাবার্তা আলোচনা করে, সংশয় মানুষের অন্তরে সৃষ্টি করে, কোরআন এবং হাদিসের রাস্তা থেকে দূরে, এতটুকু জেনে নিলেন, তখন আপনার জন্য তা পরিত্যাগ করা আবশ্যক। কারণ আপনার জন্য ফিতনার আশঙ্কা রয়েছে, কখন শয়তান সাজিয়ে পেশ করে দিতে পারে যে এদের যুক্তি তো খুব জাদরেল মনে হচ্ছে, মজবুত মনে হচ্ছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমার এই উম্মতের দ্বিতীয় ব্যক্তি, আবু বকরের পরে। উমার রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের একটা অংশ দেখেছিলেন, তাওরাতের একটা অংশ। আজকে অনেকে বেদ পুরাণ আর এটা সেটা চর্চা করে, সাধারণ মানুষ বরং সাধারণ আলেমের জন্য চর্চা করা বিপজ্জনক, তাওরাত, ইনজিল, বাইবেল ইত্যাদি। কারণ উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি এই কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ব্যাপার, কি হয়েছে তোমার, আমতাহুবেকুনা ইয়া উমার, বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ তুমি, সঠিক পথ পাওনি এখনো, আলাম আতেকুম বিহি বায়দান নাকিয়া, তোমার কাছে সুস্পষ্ট স্বচ্ছ দিন আমি নিয়ে আসিনি? ওল্লাহ আল্লাহর কসম করে বলছি, লাউকানা মুসা হাইয়ান, আজকে মুসা আলী সালাম যার উপর তৌরাত নাজিল হয়েছে, সেও যদি আজকে জীবিত থাকতো, মা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিয়ানি, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো হিদায়ত নসিব ছিল না। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, এ হচ্ছে কোরআন এবং হাদিসের মর্যাদা, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ মর্যাদা। এই জন্য সাধারণ মানুষ যখনই জেনে নেবেন যে এরা বিদাতি আলোচনা করে, আপনার জন্য বেঁচে থাকা ফরজ। খেলতামাশা, ইন্টারনেট খুলে এটাও শুনছি, ওইটাও শুনছি, এটাও শুনছি, দেখি এরাও কি বলছে, এরা কি বলছে, এটা আপনার জন্য কল্যাণকর না, বরং গুমরাহির কারণ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইম্মা ইউনসিয়া আন্নাকা শায়তান, আর তারপরে যদি শয়তান কখনো ভুলিয়ে দেয়, শয়তান কখনো ভুলিয়ে দেয়, হঠাৎ করে আপনি একটা ভুলে পড়ে গেছেন, মানে বিদাতির সংসর্গে বিদাতির সাথে বসে গেছেন, ওর সাথে একটা যোগাযোগ হয়ে গেছে বা আত্মীয়তা হয়ে গেছে, এরকম কিছু হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে, ফালা তাকউদ বাদা যিকরা মাল কওমি যালিমিন, তাহলে আল্লাহ পাকের উপদেশ আসার পরে জালেম সম্প্রদায়ের সাথে বসিও না, আল্লাহ বলছেন বসিও না, হয়ে গেছে দূরে থেকো, দূরে থাকো, বাঁচাও নিজেকে, নিজের পরিবারকে বাঁচাও। ফালা তাকউদ বাদা যিকরা মাল কওমি যালিম, জালেম কওমের সাথে বসা যদি আল্লাহ পাক নিষেধ করেন, তো সেখানে ঘর বাঁধা যায় স্থায়ী ভাবে, এক ঘন্টার জন্য যদি বসা না যায়, এক ঘন্টার কারো আলোচনা যদি না শোনা যায়, জালেমের আলোচনা না শোনা যায়, আর জালেম শিরককারী, জালেম বিদাতকারী, জালেম হচ্ছে পাপিষ্ঠরা, সমাজ বিরোধী পাপ বা যে যারা জড়িত তারা হচ্ছে জালেম, যারা ফরজ ত্যাগকারী, ফরজে অবহেলাকারী, তারা সকলেই জালেম, যে কোনো পাপই জালেম। তাহলে জালেমদের আশেপাশে বসবাস করা, একই রুমে থাকছেন বিদাতির সাথে, আর মাঝে মাঝে একটা করে সংশয় ছাড়ছে, আর আপনি তার কাছে দুর্বল হয়ে যাচ্ছেন, তাহলে আপনার ঈমান আমলের আশঙ্কা রয়েছে, বিভ্রান্তির শিকার হইতে পারেন। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন সূরা আনআম আয়াত নম্বর 68। মহান আল্লাহ আরেকটি আয়াতে ইরশাদ করেছেন এই মর্মে, সূরা নিসা আয়াত নম্বর 140। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাজিল করেন, কাফিররা মুশরিকেরা তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, অস্বীকার করত, আল্লাহ পাক এই মর্মে বলছেন, ফালা তাকউদু মাহুম, হে মুসলিমরা, হে মুমিনরা, তাদের সাথে তোমরা বসিও না, হাত্তা ইয়াখুযু ফি হাদিসিন গায়রিহ, যতক্ষণ পর্যন্ত অন্য কোন ভালো আলোচনা না করছে। এই আয়াত, এই ধরনের আয়াতগুলি সমস্ত পাপের ক্ষেত্রে ওই রকমই গীবত। আজকাল গীবত হয়েছে মজলিসের চানাচুর, যে কোনো মজলিসের দুইজন তিনজন বা তার বেশি বসলে গীবত সমালোচনা করা হচ্ছে কি, মুখরোচক জিনিস, মুখরোচক, মুখরোচক জিনিস, লোনা জিনিস যেমন খেতে নোনতা ভালো লাগে, ঠিক তেমনি আজকাল হয়েছে অবস্থা। আলেমরা আরে দুজন গীবত করছে, হয় সাথে সাথে আপনি অন্যায়ের প্রতিবাদ জানান, মুখ বন্ধ করে এখানে এসব আলোচনা করবেন না, এতে লাভটা কি আপনার, সংশোধন করতে যান, যান সামনে গিয়ে বলেন, ব্যক্তি জীবনের ভুল, কাউকে সে গোমরা করেনি তার এই কথা দিয়ে বা কাজ দিয়ে, তাহলে এই গীবত আপনার জন্য জায়েজ নাই, এই বৈধতা শরীয়ত নাই। আর যদি না পারেন তো সেখান থেকে কেটে পড়েন, বসিয়ে না, বসা জায়েজ নয়।
আল্লাহ পাক রব্বুল বলছেন যতক্ষণ পর্যন্ত অন্য আলোচনা তারা না শুরু করছে ততক্ষণ তাদের সাথে বসবেন না ইন্নাকুম ইজাম মিসলুহুম এই কথাটি ভালো করেছেন কোরআনে কারীমের যদি পাপীদের সাথে বসে থাকো অথচ তারা পাপ করছে শিরিক করছে হরসে তামাশা দেখতে যাচ্ছেন বিদাত করছে ঈদ মিলাদুন্নবী যাচ্ছেন তামাশা দেখতে সবে রাতে হালুয়া রুটির বিদাত করছে যাচ্ছেন ওতেও হাজির হচ্ছেন আপনি সবে মেরাজ জের সবে মেরাজের নামে এই 27 রজবে বিদাতি নামাজ পড়ছে আর আপনি ওতেও যাচ্ছেন যদি এরকম করেন আল্লাহ বলছে ইন্নাকুম ইজাম মিসলুহুম তাহলে তোমরা তাদের মতই গণ্য হবে ওই বিদাতীদের দলেই শামিল হবে যদি অন্তর থেকে যাওনি হয়তো অন্তর থেকে মনে করছে না তামাশা দেখতে যাচ্ছি পছন্দ করি না আমি কিন্তু তাদের সংখ্যা বাড়ালেন তাদের বাহ্যিক দেখালেন যে তোমাদের সাথেই আছি ইত্যাদি ইত্যাদি যার ফলে তাদের দলে শামিল হবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনেন সহিহ বুখারী মুসলিমের হাদিস ভালো সাথী সঙ্গী আর মন্দ সাথী সঙ্গীর উদাহরণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইন্নামা মাসালুল জালিসিস ওয়াল জালিসুস সু খারাপ সাথী আর ভালো সাথী সঙ্গীর উদাহরণ হচ্ছে উপমা হচ্ছে কাহামিল মিসকে একজন হচ্ছে মিসকে আম্বার মৃগ নাবির যে সবচেয়ে মূল্যবান আতর হয় এই আতর বহনকারী আর আরেকজন হচ্ছে নাফেকুল কির হচ্ছে হাফরে ফুকদাতা মানে ওই কামার তার কামার শালাতে হ্যাঁ কি করে হাফরে ফুক দেয় আর তার যত কালি ময়লা তার গায়ে মাথায় চেহারাতে পড়ছে আর আশেপাশে যারা বসছে কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকলে আপনার গোটা শরীর কালিতে ভর্তি হয়ে যাবে ময়লায় ভর্তি হয়ে যাবে তো ভালো সাথী সঙ্গী হচ্ছে সুগন্ধি বহনকারীর মতো আতর বহনকারীর মতো আর মন্দ সাথী সঙ্গী হচ্ছে শিরকারী বিদাতি সাথী হচ্ছে কার মতো ওই হাফরের কামারের মতো ফাহামিলুল মিসক যদি কারো কাছে মিস কাম্বার থাকে সুগন্ধি থাকে ইম্মাই ইহজিয়াকা কিছু দেবে আপনাকে যদি ফ্রি না দেয় এক একটু ফ্রি লাগিয়ে দেয় দেখেছেন আতরের দোকানে গেলে কেনেন আর না কেন এমনি লাগিয়ে দেবে ওয়াইমান তব তামিন অথবা পয়সা থাকলে একটু খরিদ করে নিল যখন আতরের দোকানে ঢুকেছি আতরওয়ালার কাছে একটু বসেছি তো একটু খরিদ করেই নি যদি তাও না হয় পয়সাও নেই আর এমনি দিলও না ওয়াইম্মা আন্তাজেদা মিন হরি হান্তইয়েবা না হলে কমপক্ষে আতরওয়ালার পাশে বসলে একটু সেন্ট আসবেই আতরের একটু সেন্ট পাবেন আপনি ও নাফেকুল কির আর ওই হাফরের ওই কামার ইম্মা ইয়হরে কাছে আবাক হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে ওয়াই মানতে যে দাঁড়ি হান খাবিসা আর যদি কাপড় নাও জ্বলে তোমার বেঁচে থাকলে খুব সতর্ক কাপড় টাপড় নিয়ে বসে আছো কাপড় গুছিয়ে বসে আছো তাহলে কি হবে তার নোংরা হ্যাঁ কি পাবে দুর্গন্ধ পাবে রিহান খাবিসা দুর্গন্ধ পাবে আর ধুলো বালি ময়লা তো আছে কালি তো আছে এই জন্য খারাপ সাথী সঙ্গী বর্জন করতে হবে শিরককারী বিদাতি সাথী বর্জন করতে হবে বেনামাজি সাথী সঙ্গী বর্জন করতে হবে হ্যাঁ ফরজ অজেব তরক রোজা রাখছে না তাদের সাথে খাচ্ছেন গত বছরে এক ছেলে এসে বলছে আমরা 10টা ছেলে থাকি আমি ছাড়া কেউ রোজা রাখে না একই রুমে আউযু বিল্লাহ এরকম থাকাই যায় না আপনার জন্য আপনি ভাবেন যে এরা একটাও রাখে না 30টা আমি তো 10টা রাখলাম বড় দিন কত রাখবো শয়তান সাজিয়ে পেশ করলো আপনার জন্য 10টা রোজাকে আর 20টাই ছাড়াইলো আপনাকে ঠিক না শয়তান মন্দ কাজগুলি এভাবে সাজিয়ে পেশ করে এগুলো হচ্ছে শয়তানের যুক্তি এইরকম যে কোনো পাপে যারা লিপ্ত রয়েছে তাদের ঘরে থাকবে না থাইল্যান্ডে জুয়া খেলা তাদের সাথে বসবাস করেন হ্যাঁ তাদের সাথে আপনার টেলিফোন যোগাযোগ না কখনো না 7 নম্বর কারণ বিদাত ছড়াবার আলেম অলমাদের নীরবতা এই অপরাধ আলেমদের আর সঠিক জ্ঞান কোরআনে মহাদিসের জ্ঞানকে লুকিয়ে রাখা গোপন রাখা হক কথা বলতে চায় না অধিকাংশ আলেম বহু আলেম মদিনা ইউনিভার্সিটিতে পড়ে গেছে রিয়া জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে গেছে ওদের নাম পর্যন্ত আপনারা জানেন না আপনার এলাকাতে একই ডিস্ট্রিক্ট একই থানাতে আছে আর অনেকে জানেন কি ব্যাপার বলেন না কেন আরে বুঝতেই পারছেন দেশের অবস্থা যে হ্যাঁ এক ভাই এক দায়ী ভাই বলছে দেশের অবস্থা খুব খারাপ সুতরাং কোনো কিছু নাম নিয়ে বলবেন না কোনো এক ভাই আলোচনাতে একটা জাগরিনী পড়ে দিয়েছে পীর শব্দটাতে আরে আরে কি অপরাধ করে দিল আরে পীরটাও বলা যাবে না তাহলে আর কি বলা যাবে তাহলে মানে পীর ভালো না মন্দ কিছু না শুধু পীর সম্পর্কে জাগরিনী পড়ে দিয়েছেন ওইটাও বলা যাবে না তো এইরকম ভাবে যদি হককে লুকিয়েই রেখে দেন তাহলে কখনো সুন্নত প্রতিষ্ঠা হবে না
কখনো বিদাত মুসলিম সমাজ থেকে দূর হবে না, কখনো মানুষ হিদায়াতের পথে আসবে না। সবাই ভাবে আমরা তো ভালো কাজ করছি, ওরাও করছে আমরাও করছি। বিদায়তীয় মনে করবে যে ওই যারা কোরআন হাদিসের অনুসারী নিজেদের দাবি করছে ওদের চাইতে বেশি আমরা নফল পড়ি, ওদের চাইতে বেশি আমরা জিকির করি, ওদের চাইতে বেশি আমরা তাকওয়া পরহেজগারি আমাদের মধ্যে রয়েছে, তাহলে কখনো হিদায়াত হবে না। কারণ নিজের যেসব আমল রয়েছে কুল্লু হিজবি মেমা লাদাইহি ফারিহুন, নিজ নিজ মতাদর্শ নিয়ে আর নিজের আমল নিয়ে আনন্দিত রয়েছে, ছেড়ে আসবে না সহজে। কিন্তু যখন চিহ্নিত করে দিবেন যে এই বিদাতগুলি রয়েছে, এই ত্রুটিগুলো রয়েছে, এই যে শিরকি আকিদা রয়েছে, হ্যাঁ তখন মগজটা ঘুরিয়ে উঠবে। আরে কি করছি রে, এত নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে, এত জিকির আজকা সব বরবাদ হয়ে যাবে, হ্যাঁ এই দাড়ি সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না, তখন বুঝতে পারবে। তাহলে আলেমদের ওপর এখানে ফরজ দায়িত্ব রয়েছে। বিদাত এবং মুসলিম সমাজে যে পাপগুলি ছড়াচ্ছে এই ক্ষেত্রে আলেম সমাজ যদি ভালোভাবে দায়িত্ব পালন করে তাহলে তাদের ফরজ আদায় করলো, আর জাতিকে গোমরাহি থেকে ফিরিয়ে নিয়ে আসা অনেকটাই সম্ভব হবে, পুরোপুরি সম্ভব না হলে। আল্লাহ ফাকর রব কঠোর শাস্তির কথা বলেছেন ওই সব লোকদের সম্পর্কে যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আর মুসলিম সমাজের প্রত্যেকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হককে পৌঁছে, যে যতটা জানে সত্য পৌঁছাবে, আর বিশেষ করে যাদের কাছে যতটা এলম রয়েছে তত বেশি তার দায়িত্ব বেশি, তাকে আল্লাহ পাকের সামনে জবাবদিহি করতে হবে। মহান আল্লাহ ইমর মেরশাদ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 159-60-এ, ইন্নাল্লাযীনা ইয়াকতুমূনা মা আনজালা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, যারা লুকিয়ে রাখে আল্লাহ পাকের নাজিলকৃত স্পষ্ট দলিল প্রমাণ আর হিদায়াতের কথা, কোরআন ও হাদিসের কথা, সুন্নতের কথা, তৌহিদের কথা লুকিয়ে রাখে, বিদাতকে বিদাত বলতে চায় না, সমাজের ভয়ে লোকে কি বলবে সমালোচনার পাত্র হয়ে যাবে। আজকাল একটা কথা রয়েছে, অমুক বিতর্কীয় ব্যক্তি বিতর্কী হইতে চায় না, বিতর্কিত বা বিতর্কী ব্যক্তি হইতে চায় না, অ থাকতে চায় না, নিউট্রাল থাকতে, সবাই যেন বলে না ঠিকই আছে ঠিকই আছে, লোক ভালো, সবার কাছে ভালো হইতে চায়। যারা স্পষ্ট দলিল প্রমাণ হেদায়াত আসার পরে এগুলোকে লুকিয়ে রাখবে, মিম্বাদে মা বাইয়্যান না হলি নাস ফিল কিতাব, আল কিতাব কোরআনে কারিমে আমি তা বয়ান করে দিয়েছি মানব জাতির জন্য, তারপরেও উলাইকা ইয়ালআনহুমুল্লাহ, এদের উপর আল্লাহ পাকের লানত রয়েছে। তাহলে এক শ্রেণীর আলেম সমাজের উপর আল্লাহ পাকের লানত রয়েছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আলেম সমাজের হেফাজত করেন, আল্লাহ পাক লানত থেকে তাদেরকে উদ্ধার করেন। আর সমস্ত লানতকারীর লানত করে ফেরেশতারা, লানতকারী, হ্যাঁ জিন, নেক জিনেরা লানত করবে, তৌহিদ প্রতিষ্ঠাকারী জিনেরা, যারা তৌহিদ সুন্নতের প্রতিষ্ঠাকারী যারা মানুষ নেক লোকেরা তাদেরও লানত হবে, ভালো মানুষদের লানত হবে, বদদুয়া হবে, মানুষের লানত, ফেরেশতার লানত মানে বদদুয়া, অভিশাপ, অভিশাপ দেবে, আর আল্লাহ পাকের লানত মানে রহমত থেকে বঞ্চিত করার, আল্লাহ পাক ঘোষণা করবেন যে হক কথাকে গোপন করেছো, আমার রহমত থেকে দূরে হও। রহমত থেকে দূরে হওয়া মানে চিরকালের দূরে হয়ে যাবে, এই কথা অনেক সময় জরুরি নয়, কিছু কালের জন্য দূরে হয়ে যাবে, দীর্ঘকালের জন্য দূরে হয়ে যাবে। কোন জায়গায় কোরআন হাদিসে লানত ব্যবহার হইলে যে চিরকালের জাহান্নামে এই অর্থ বোঝায় না, এটা অনেকেই অল্প বিদ্যা নিয়ে বাড়াবাড়ি করে আবার বলে থাকে। লানত যখন হয়েছে একেবারে দিল ইসলাম থেকে খারিজ করে না, হতে পারে যে আল্লাহ পাকের লানত হয়েছে মানে দুনিয়াতে বালা মুসিবত, মান ইজ্জত নাই, আর বিভিন্ন রকমের বিপদ আপদ রয়েছে, কবরের আজাব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মাফ করে দিয়ে জান্নাতে দিতে পারে, আবার জাহান্নামের শাস্তি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাতে দিতে পারেন, হতে পারে। আল্লাহ পাক বলছে ইল্লাল্লাযীনা তাবু, তবে হ্যাঁ যারা তওবা করেছে এই ভুল থেকে, ওয়াসলাহ সংশোধন করে নিছে, ইসলাম সংশোধনের চেষ্টা, নিজের সংশোধন করেছে আর অন্যের সংশোধনের চেষ্টা করেছে, ওয়াবাইয়ানু আর সংশোধন হচ্ছে বয়ান করে দিয়েছে, হক কথা খুলে খুলে বলে দিয়েছে, এতদিন বলতো না এখন মুখ খুলেছে কোরআন হাদিসের কথা বলেছে, ওয়াবাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ বলছেন এদের আমি তওবা কবুল করব, ওয়ানা তাওয়াবুর রহিম, আমি তওবা গ্রহণকারী দয়াবান। মহান আল্লাহ আরো ইরশাদ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 174-এ, ইন্নাল্লাযী ইয়াকতুমূনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন তা যারা গোপন রাখে, ওয়াশতারুনা বিহি সামানান কালিলা, আর দুনিয়ার স্বল্প মূল্য ক্রয় করে, অল্প দুনিয়ার স্বার্থের জন্য বৃহৎ স্বার্থ তাওহীদ সুন্নতের প্রচারকে বাদ দিয়ে দেয়, হক কথা বলতে চায় না দুনিয়ার গরজে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার, এরা নিজের পেটে জাহান্নামের আগুন ভক্ষণ করে। দুনিয়ার স্বার্থটা হাসিল করো, সমাজ থেকে স্বার্থ,
বিদাতের বিরুদ্ধে বললো না, শিরকের বিরুদ্ধে বললো না, হ্যাঁ নীরব থাকলো। আজকাল অধিকাংশ এই পীরেরা যারা হককে গোপন রাখে, বিদাতি আলেম সমাজ কোরআন হাদিসের দলিলগুলি ওদের নজরের উপর দিয়ে যায়, তারপরে গোপন রাখে। কেন? দুনিয়ার স্বার্থ জড়িত, কারো পয়সার স্বার্থ, কারো নেতৃত্বের স্বার্থ, কারো মান সম্মানের স্বার্থ, সমাজে জনপ্রিয়তা রয়েছে, এইসব স্বার্থ। এরা যে স্বার্থগুলি হাসিল করে পেটে কি করে টাকা ঢোকাই নেয়, নজরানা যে পীরদের সামনে পেশ করে, এগুলো টাকা পয়সা নয়, এগুলো খাদ্য বস্তু আর পানীয় বস্তু না, এগুলি হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহপাক বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, এদের সাথে আল্লাহপাক কিয়ামতের দিনে কথাই বলবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, এদেরকে পাপ থেকে আল্লাহপাক পাক করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং এদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। আল্লাহপাক সূরা আলে ইমরানের আয়াত নম্বর 187 তে ইরশাদ করেছেন, ইহুদি নাসারাদের কাছে, তাদের আলেমদের কাছে আল্লাহপাক ওয়াদা নিয়েছিলেন যে দেখো তোমাদের উপর যে তাওরাত ইনজিল নাজিল করেছি তা কিন্তু গোপন করবে না, স্পষ্টভাবে বর্ণনা করে দেবে, লুকিয়ে রাখো তো খবর আছে তোমাদের। কিন্তু তারা এই আদেশকে উপেক্ষা করেছিল, অমান্য করেছিল, পালন করেনি, যার ফলে তাদের উপর আল্লাহপাকের লানত হয়েছিল। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইজ আখাযা আল্লাহু মিসাকাল লাযিনা উতুল কিতাব, স্মরণ করো যখন আল্লাহপাক অঙ্গীকার নিয়েছিলেন চুক্তি, আমার সাথে ওয়াদা করো চুক্তি তোমাদের, ওই সব লোকদের সাথে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, কিতাব ধারণকারী ইহুদি এবং নাসারা, মূসা আলাইহিস সালামের অনুসারীরা আর ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, এদের কাছে আল্লাহপাক ওয়াদা নিয়েছিলেন, লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস, ওয়াদা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আল্লাহর দিন মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা করবে। ওয়ালা তাক্তুমুনাহু, আর লুকিয়ে রাখবে না, ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম, কিন্তু তারা এই আল্লাহপাকের নির্দেশকে তাদের পিঠের পিছন দিকে ফেলে দিয়েছিল, পিছন দিকে ছেড়ে দিয়েছিল, অমান্য করেছিল, পালন করেনি। ওয়াস্তারাউ বিহি সামানান কালিলা, কেন তারা আল্লাহপাকের নির্দেশ পালন করেনি, হক কথা প্রচার করেনি, বর্ণনা করেনি, তারা দুনিয়ার অল্প মূল্য ক্রয় করতে চেয়েছিল, দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিল করতে চেয়েছিল। ফাবিসা মা ইয়াশতারুন, আল্লাহ বলছেন কতই না জঘন্য নোংরা যা তারা দুনিয়ার গরজ হিসাবে ক্রয় করেছিল, হাসিল করেছিল, দুনিয়ার গরজ বড় ঘৃণিত গরজ হাসিল করেছিল, আখিরাতকে তারা হারিয়েছিল। আর অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন এদের সম্পর্কে লয়না লযিনা কাফারু মিন বানি ইসরাইল, বনি ইসরাইলদের এদেরকে আল্লাহ পাক কাফেরও বলেছেন, আর তাদের উপর লানত হয়েছে, কেন, কানু লা ইয়াতানাহুন আন মুনকারিন ফালু, অন্যায় কাজ অপরাধ করত, হ্যাঁ পাপ করত, তারা নিষেধ করত না, দুনিয়ার স্বার্থে আঘাত লাগবে সেই জন্য। আল্লাহ ফাকর রব্বুল আলামিন হক কথা পৌঁছে দেওয়া ফরজ করেছেন উম্মতে মুসলিমার উপর, বিশেষ করে তাদের বিশিষ্ট ব্যক্তিদের উপর যাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন, ধর্মীয় নেতৃত্ব আলেম ওলামা, অথবা দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন, চেয়ারম্যান করেছেন, এমপি করেছেন, মন্ত্রী করেছেন, আল্লাহ ফাকর রব্বুল সমাজ সমাজ অধিপতি করেছেন, সমাজের মালিক, হ্যাঁ দশটা লোক কথা শোনে, এইরকম যাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন তাদের উপর হক কথা পৌঁছে দেওয়া ফরজ। আল্লাহাক রব্বুল আলমিন ইরশাদ করছেন ওয়ালতাকুম মিনকুম মাহ, তোমাদের মধ্যে একটি দল অবশ্যই হওয়া উচিত যারা ইয়াদউনা ইলাল খাইর, কল্যাণের দিকে আহ্বান করবে, ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজে নির্দেশ দেবে, ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, একটি দল অবশ্যই হইতে হবে, মানে এদের ওপর একবারে খুব গুরুত্ব সাথে ফরজ, বড়ই গুরুত্বের সাথে ফরজ, একটা দল অবশ্যই প্রত্যেক গ্রামে হইতে হবে, প্রত্যেক এলাকায় হইতে হবে, প্রত্যেক ডিস্ট্রিক্টে হইতে হবে, কারণ সবার দ্বারা এই দিনের কাজের জন্য অবসর হওয়া, দুনিয়ার কাজ থেকে মুক্ত হওয়া অত সহজ না, এই জন্য কিছু হইতে হবে অবশ্যই, প্রত্যেক বাড়িতে ওইরকম লোক হইতে হবে, পাঁচ ভাই সবগুলি দুনিয়াদার, একটা দিনের কথা বলার নেই, তাহলে অবশ্যই গোটা বাড়িওয়ালা গোনাগার, এই আয়াতে এটা বোঝানো হয়েছে। আর এক আয়াত আল্লাহ কি বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, হে মুসলিমরা তোমরা হচ্ছ সকলেই শ্রেষ্ঠ উম্মত, তাহলে সকলকে আল্লাহ বলছে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজে নির্দেশ দেবে, ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, তাহলে এটা আপনাদের মতো লোকদেরও দায়িত্ব, কিন্তু আপনার দায়িত্বের চাইতে একজন আলেম মানুষের দায়িত্ব বেশি, আপনার দায়িত্বের চাইতে এক মসজিদের ইমামের দায়িত্ব বেশি, আপনার দায়িত্বের চাইতে বেশি একজন নেতার দায়িত্ব বেশি। আল্লাহ পাক তাদের দায়িত্বহীনতার জন্য কঠোর শাস্তি রেখেছেন, কিন্তু সাধারণ মানুষকে আল্লাহ পাক ছেড়ে দেবেন না, জানলেন তারপরে বললেন না, আলেম রায় কিছু বলে না, আমরা আর কি বলবো, আর আপনাদের সামনে সব রকম পাপ হচ্ছে, শিরক হচ্ছে, বিদাত হচ্ছে, আর কাবিরা গোনা হচ্ছে, বিভিন্ন পাপ হচ্ছে, চুপ আছেন, তাহলে সমাজের অবস্থা কি হবে, ধ্বংস হয়ে যাবে সমাজ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যায়কে নির্মূল করার তিনটি স্তর বলেছেন, আর এই তিনটি স্তর যার যতটা ক্ষমতা আছে সেটাই কিন্তু ফরজ। আপনার ওপরের ক্ষমতা আছে, নিচে নামবেন এটা চলবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইরু বিয়াদি, যে ব্যক্তি তোমাদের মধ্যে অন্যায় কাজ দেখবে, শির্ক হচ্ছে অন্যায়, বিদাত হচ্ছে অন্যায়, আর এইরকম যে কোনো পাপ অন্যায়, অন্যায় কাজ দেখলে ফালিউগাইরু বিয়াদি, বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেবে। আপনার বাড়িতে যদি পাপ হয়, আপনার বাড়িতে আপনার স্ত্রী বিদাত করছে, আপনার স্ত্রী শিরিক করছে, তাহলে বল প্রয়োগ করে বাধা দেবেন। আপনি স্ত্রী নামাজ পড়ছে না, বল প্রয়োগ করে নামাজ পড়াবেন আপনি। কিন্তু যদি গ্রামে হয় যেখানে আপনার নেতৃত্ব নেই, হ্যাঁ গ্রামের যে মালিক ওর দায়িত্ব এটা, এলাকার যে মালিক তার দায়িত্ব সেটা, তখন আপনার দায়িত্ব নিচে নেমে আসবে এখন কথার দ্বারা। দ্বিতীয়টা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইনলাম ইয়াস্তাতে, যদি সেটা না পারে, না বল প্রয়োগ করা সম্ভব, না অপরের বাড়িতে অপর স্ত্রীর অপর ছেলে মেয়েদের উপর আমার বল প্রয়োগ করা সম্ভব নয়, আর রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে নাই, রাষ্ট্রীয় ক্ষমতা যাদের কাছে তাদের প্রতিনিধি আমি নাই, আমাকে চেয়ারম্যান করে পাঠানো হয়নি, এলাকার এমপি করে পাঠানো হয়নি, তাহলে ফাবিল ইসানিহি, কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে। কেউ কথার দ্বারা, কেউ কলমের দ্বারা, মিটিং করে গ্রামে দশজন মিলে একা পারছে না, দশজন মিটিং করি আমাদের গ্রামে এই পাপগুলি হচ্ছে, এই যে বিদাত হচ্ছে, এই শির্ক হচ্ছে, এগুলো হতে দেবো না আমাদের মসজিদে, বিদাত হচ্ছে হতে দেবো না এবারে, ইত্যাদি ফাইল নামে আসতে, যে সেটাও যদি সম্ভব না হয়, না কথাও বলতে পারছেন না, এমন পরিস্থিতি কথা বললে আপনার প্রাণনাশের ভয় আছে, ফাবি কলবিহি, তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাইতে, অন্তর থেকে যে ঘৃণা করে আবার বিদাতে বসে নাকি, অন্তর থেকে যে ঘৃণা করে বিদাতির সাথে বন্ধুত্ব স্থাপন করে নাকি, না দূর থেকে অন্তর থেকে ঘৃণা করেন, তার মানে এর সাথে আত্মীয়তা করবো না, আর চেষ্টা করবো এদের আশেপাশে বসবাস করবো না, হিজরতের চেষ্টা করবো, ওয়াজালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান, এটা হচ্ছে সর্বনিম্ন ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে রয়েছে, ওয়ালাইসা ওয়ারা যালিক হাব্বাতু খারদালি মিন ঈমান, অন্তরে অন্তরে ঘৃণাও যদি না থাকে, তাহলে এরপরে সরিষা পরিমাণও আপনার ঈমান নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সত্য কথাকে গোপন করা শাস্তি সম্পর্কে, মান সুয়েলা আল আন ইলমিন, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় কোন ইসলামিক জ্ঞান সম্পর্কে, ইসলামের জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, ফাকাতা মাহু, কিন্তু সেটাকে লুকিয়ে রাখলো, জিজ্ঞাসা করলো যে মিলাদ করা যাবে না যাবে না, জিজ্ঞাসা করলো সবে মেরাজ আর এই সবে বরাতটা কি, সুন্নত না বিদাত, জিজ্ঞাসা করলো ওরস আর কবরে চাদর চড়ানো ফুল চড়ানো কি, জিজ্ঞেস করলো কবর পাকা করা কি, ফাকাতা মাহু, কিন্তু সেটাকে গোপন করলো যেইভাবে হোক না কেন, একটু আরে বাদ দেন, যে যা করছে করুক, আপনি নিজে ঠিক চলেন, এটাও একটা গোপন করার একটা তরিকা, লুকিয়ে রাখলো, উল জেমা ইয়াউমাল কিয়ামাতে বিলি জামি মিন্নার, জাহান্নামের জাহান্নামের লাগাম তাকে কিয়ামতের দিনে পরানো হবে, লাগাম লাগানো হয়, হ্যাঁ কিসের, ঘোড়ার লাগানো হয়, হ্যাঁ আরো নাথা হয় নাকি আমাদের দেশে গরুকে, হ্যাঁ তো লাগাম লাগানো হবে। আট নম্বর কারণ বিদাত ছড়াবার হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, সাদৃশ্যতা, কাফেরদের সাদৃশ্যতা কাফেররা করে, আর আজকাল মুসলিমরা হীনমন্যতায় ভুগছে, অধিকাংশ মুসলিম নিজেকে দুর্বল মনে করেছে, আমার চাইতে ইহুদি স্ট্রং, হ্যাঁ কারণ পুঁজিপতি তারা, পয়সা তাদের কাছে, খ্রিস্টান স্ট্রং কারণ তাদের কাছে শক্তি রয়েছে, হিন্দু মেজরিটি ওরা স্ট্রং আমি দুর্বল, এই যে হীনমন্যতা, হীনমন্যতার কারণে আজকে মুসলিমরা দাঁড়িয়ে রাখছে না, ঠিক কিনা, নিঃসন্দেহ ভারতের প্রধানমন্ত্রী শিখ, শতকরা পাঁচটা অনেক শিখ গোটা ভারতে, তার শতকরা তিনটা চারটা যারা বা তারও কম, তারা যদি প্রধানমন্ত্রী হওয়ার পরেও দাঁড়িয়ে রাখতে পারে, আর আমাদের চেয়ারম্যান সাহেবও দাঁড়িয়ে রাখা তৌফিক হয় না, তাহলে কোথায় আছে আমরা চিন্তা করেন আপনি, কোথায় আছে চিন্তা করেন আপনি, তাহলে কেন রাখি না, হীনমন্যতা দাঁড়িয়ে রাখবো তো মার্খা মারা মুসলিম হয়ে যাবো, সবাই চিনতে পারবে, আমি এমন ভাবে চলতে চাই যে ঠিক আছে যদি ইসলামও আছে নামাজ টামাজ ঠিক আছে, কিন্তু যেখানে যেমন সেখানে তেমন, যাতে আমাকে বুঝতে না পারে, ইউরোপ আমেরিকা সফর করবো যেন চিনতে না পারে, অস্ট্রেলিয়া যাবো চিনতে না পারে, আর এই জন্য কথাবার্তা ভঙ্গিমা চেঞ্জ হয়ে যায়, সৌদি আরবে টেলিফোন নিয়ে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, কখন আসবেন, হ্যাঁ জিজ্ঞেস করছে আপনাকে, ইনশাআল্লাহ এক সপ্তাহে, কথাতেই বোঝা যাচ্ছে মুসলিম, কিন্তু যখন ইন্ডিয়া গেছেন, হ্যাঁ
যখন গিয়েছেন আপনি অস্ট্রেলিয়া, যখন গেছেন আপনি ইউরোপ আমেরিকায়, হ্যাঁ হ্যালো কি খবর কেমন আছেন, আপনার টেলিফোনের ভঙ্গিমাই চেঞ্জ হয়ে গেল। কি এটা, এটা হীনমন্যতা না, এটা মানসিক গোলামী না? মানসিক গোলামী সম্পর্কে ওলামারা বলেছেন এটা শরীরের গোলামীর চাইতেও জঘন্য। কারণ শরীরের গোলামি মানুষ অনেক সময় করে, ফেরাউনের গোলামি মানে ইসলামের করতো, শরীরের গোলামি তাদের বাড়ি ভূতের মতো খাটতে হচ্ছে, কিন্তু অন্তর থেকে ঘৃণা করে কাফেরকে, তার জুলম অত্যাচারকে। কিন্তু মানুষ যখন মানসিক মনের দিক থেকে গোলাম হয়ে যায়, তখন এরাই হচ্ছে আমাদের প্রভু, এরা হচ্ছে আদর্শ। এই টিভির পর্দায় যারা আসছে ফাসেক ফাসেকা আর পাপিষ্টরা, এরাই হচ্ছে আদর্শ আসলে, এরাই হচ্ছে আসলে এডুকেটেড পার্সন, এরাই হচ্ছে আসলে সভ্য। এই যে গোলামি, মানসিক গোলাম, মানসিক গোলামি হয়ে গেলে আর শরীরে কোনো বল থাকে না। অধিকাংশ মুসলিমরা আজকে কাফের মানসিক গোলামিতে লিপ্ত রয়েছে, যার ফলে তারা তাদের দীন ইসলাম ইমান আর তাদের আমল হারিয়ে ফেলেছে। তো বিদাতগুলি কিন্তু এইভাবে ছড়িয়েছে। মিলাদুন্নবীর বিদাত যখন চালু হলো, তখন এই মানসিক গোলামি তৈরি হলো মেসরে। মেসরে এইভাবে মানসিক গোলামি তৈরি হলো কিভাবে, যারে এখানে খ্রিস্টানরাকে দেখি এরা 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের বড়দিন নামে তারা ক্রিসমাস এটা পালন করে, জন্মদিবস পালন করে, আর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পালন করলাম না, এটা কেমন কথা হইল? যদিও ওইদিকে একটা শয়তান সাজি আর একটা কথা পেশ করছে যে ওরা মহব্বত করে ওদের নবীকে, আমরা মহব্বত করবো না, এই একটা যুক্তি শয়তান খাড়া করেছে আপনার অন্তরে। ওই বিদাতীদের প্রথম যারা বিদাত চালু করেছে তাদের অন্তরে, আজ পর্যন্ত যারা বিদাত করে যা কিয়ামত পর্যন্ত যারা বিদাত করে তাদের অন্তরে একটা যুক্তি এই খাড়া করেছে শয়তান। আর একটা হচ্ছে যে ওরা করছে, ওরা উন্নত অ্যাডভান্স, তো আমরাও করি। আজকে মুসলিম সমাজে যে এই যে ম্যারেজ দিবস, বিবাহ দিবস, আর প্রত্যেকটা ছেলে মেয়ের ওই যে বার্থডে আর কেক কাটা কেন শুরু হয়েছে বলেন? কেন শুরু হয়েছে, কোন আয়াত হাদিসের ভিত্তিতে শুরু হয়ে যায়? কি জানো, আরে অমুক ওই আমেরিকার রাষ্ট্রপতি আর ওই এরিয়ার ব্রিটেনের প্রধানমন্ত্রী, ওর ছেলে ওর মেয়ের বার্থডে পালন করলো, ওর ম্যারেজ ডে পালন করলো, সুতরাং এটা করা একটা ফ্যাশন, এটা করলে সভ্য হওয়া যায়। দেখলেন কি কাফেরদের গোলামি, এইভাবে কাফেরদের গোলামি করেছে মুসলিমরা। নতুন নতুন বিদাত চালু হচ্ছে এইরকম। এরকম বৈশাখী মেলা, আর এই বৈশাখ মাসের বৈশাখী মেলার আপনার পন্তা ভাত খাওয়া আর কি খাওয়া, ইলিশ মাছ খাওয়া, আর এরকম যতগুলি সংস্কৃতি রয়েছে, এগুলো বিজাতির কাফেরদের সাদৃশ্যতা, কাফেরদের মানসিক গোলামি। এটা কাফের ঘরে যদি আপনি হাউস ড্রাইভার থাকতেন, আপনার বিবি আপনার বোন যদি চাকরানি থাকতো, তার চাইতে জঘন্য এটা, তার চাইতে জঘন্য এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন এক জায়গায় বেরিয়েছেন জিহাদে, সেটা ছিল হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের পরে বেরিয়েছিলেন। সাহাবীরা বলছেন, আবু আকিদলা ইসির বর্ণনাকারী বলছেন, খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা হুনাইন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেরিয়েছি হুনাইনে, ওয়া নাহনু হাদিসু আহদিন বি কুফর, আমরা এই নতুন নতুন কুফরি থেকে উদ্ধার হয়ে এসেছি। তার মানে ওই মক্কা বিজয়ের পরে অনেকেই ঢালাহারে এখন ইসলাম কবুল করা শুরু করেছে, তার মধ্যে অধিকাংশ লোকেরা এরকম ছিল। ওয়া কানু আসলামু ইয়াউমাল ফাতহ, মক্কা বিজয়ের জন্য ইসলাম গ্রহণ করেছিল। ফামারান নাবি শাজারা বলছে, একটি গাছের পাশ দিয়ে অতিক্রম করলাম, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, ইজ আল্লানা জাতা আনওয়াত কামালাহুম জাতা আনওয়াত, ওইখানে জাতি আনওয়াত ছিল, কাফের মুশরিকরা ওখানে তাদের একটু শ্রদ্ধার সাথে বসতো আর তাদের ওই হাতিয়ারগুলো তরবারিগুলোকে লটকাইতো গাছটায়, গাছের ডালে। বলছে এদের যেমন জাতি আনওয়াত নামক গাছ আছে, আমাদের একটা গাছ নির্ধারণ করেন না। ওয়াকান আলিল কুফারে সিদরাতুন, কাফেরদের ওখানে একটি বড়ই গাছ ছিল, কুল গাছ, ইয়া কুফুন হাউলাহা, ওর আশেপাশে তারা শ্রদ্ধা ভরে বসতো, ওয়া ইউআল্লিকুনা বিহা আসলিহা তাহমার, সেখানে তারা তাদের অস্ত্রগুলিকে ঝুলিয়ে রাখতো, ইয়াদ ও নাহা, সেটাকে তারা বলতো জাতে আনোয়াত। বললো আমাদেরকে একটা জাতে আনোয়াত দেন। তাহলে প্রত্যেকটি বিদাতে এইভাবে তৈরি হয়নি? হ্যাঁ, ওরা ম্যারেজ ডে করে, ওরা এই করে, আমরাও করবো। হ্যাঁ, এইভাবে অধিকাংশ বিদাত গুলি শুরু হয়েছে। ফালাম্মা কুলনা যালিকে, যখন এটা বললাম, রাসূলুল্লাহ আশ্চর্য হইলেন, আরে কালকে তোরা মুসলমান হলি, আরে এখনই বলা শুরু করলি, এখনো রসুল মৌজুদ তোদের মাঝে বেঁচে রয়েছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুই কি বলা শুরু করলি, আল্লাহু আকবার, আল্লাহ আকবার আশ্চর্য হওয়ার জন্য বলা হয়, যেমন সুবহানাল্লাহ বলা হয়, আল্লাহ আকবার কি করলে, ওয়াকুলতুম কি বললে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে,
কামা কালাত বনু ইসরায়েল, যেমন বনি ইসরায়েলরা বলেছিল মুসা মুসা আলাইহিস সালামকে, এক জায়গাতে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে মুসলিম তখনকার যুগের মুসলিম মুমিনদেরকে নিয়ে যাচ্ছে, আর দেখছে যে ওরা কিছু মুশরিকরা দেবদেবীর পূজা করছে, ইয়াকুফুনা আলা আসলামিন লাহুম মূর্তি পূজা করেছে। কোরআনে কারীমে আল্লাহ পাক এই ঘটনা বর্ণনা করেছেন, সূরা আরাফে রয়েছে, সূরা আরাফের আয়াত নম্বর 138 এ। তো এই বনি ইসরায়েল যখন দেখলো যে এরা চোখে দেখে পূজা করছে, মূর্তি দেখছে, তো এদের মন লাগছে বেশি পূজাতে, ইবাদত উপাসনাই, এই দেখে তারা বিভ্রান্ত হলো। শয়তান এই কথাটাকে সাজিয়ে পেশ করলো যে মন লাগছে দেখে, আমরা না দেখে আল্লাহর ইবাদত করছি, অতটা মনে এগিয়ে যাচ্ছে না, এরা দেখে শুনে করছে। তখন তারা কি বলেছিল, ইজ আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, হে মুসা এদের অনেক কি আছে, দেবতা আছে, অনেক উপাস্য আছে, ইজ আল্লাহ না ইলাহান, একটা তো আমাদেরকে দেন, একটা ইলা উপাস্য দেখে শুনে পূজা করি, আলেহা বহু বচন, ওদের অনেক আছে আমাদের একটা দেন। কি করলো, কাফেরদের গোলাম, কাফেরদের সাদৃশ্যতা। আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালাম ভাষায়, মুসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন, বললেন ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো বড় মূর্খ জাতি, আরে আমি তোমাদের মাঝে এখন জীবদ্দশায় এই কাজ করে দিলাম, তোমরা এখনই আল্লাহ ছাড়া অন্যের পূজা মূর্তি পূজা করতে চাও, এত দ্রুত তোমরা শির কুফরিতে ফিরে যেতে চাও, লাতারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেছিলেন, দেখো পূর্বের জাতিদের আদর্শে তোমরা সওয়ার হবে, অর্থাৎ পূর্বের পূর্বের জাতির তোমরা কি করবে, অনুসরণ করবে, ইহুদি নাসারারাও এরকম বলেছিল আর তোমরাও বললে আমাদের এরকম একটা গাছ দেন। অধিকাংশ মানুষ যারা শিরক বিদাত করে এইরকমই তারা কাফেরদের তকলিদ করেছে, যেমন জন্মবার্ষিকী পালন করা, তারপরে মৃত মৃত ব্যক্তিকে নিয়ে যে যতগুলি বিদাত, মৃত ব্যক্তির সামনে নীরবতা পালন করা, দাফন করার সময় বেশ কিছুক্ষণ এই বড় বড় নেতারা এসে সারা দুনিয়া থেকে এসছে, আর আসলে কি করে, নীরবতা পালন করে, আর তারপরে দাফন করে দিয়ে অথবা দাফনের আগে তাদের ওই খাটখাটলিকে লাশকে একবারে ফুলে ভর্তি করে দিয়েছে, এগুলি কার অনুকরণ, এগুলি ইহুদি নাসারাদের। এইরকমই জানাজা সংক্রান্ত যতগুলি বিদাত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছাড়া সবগুলি কাফেরদের সাদৃশ্যতা। এইরকমই ওয়ালবিনা আলাল কবুর, কবর পাকা করা, কবর পাকা করা, সূরা কাহাফে আল্লাহ বলছেন ওই জাতির কথা যারা ওই কাহাফ ওই গুহার যুবক যারা মুমিন ছিল, শক্তিশালী লোকেরা অর্থাৎ যারা ক্ষমতার অধিকারী ছিল, যাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তারা বলেছে লানাত্তাখিজান্না আলাইহি মসজিদা, এই লোকগুলি তো যুবকগুলি তো নেক লোক ছিল, এদের যে কবরস্থান অর্থাৎ যে গুহায় মারা গেছে এখানে একটা আমরা মসজিদ তৈরি করে দেবো, এটাই না শুরু হয়েছে আজকে গম্বুজ তৈরি করা, কবর পাকা করা, আর কবরে পূজা করা, কবর তওয়াফ করা, ইহুদিরা বা মানে ইসরায়েলরা সেই যুগে করেছিল, আজকে মুসলিমরা করছে। এইভাবে সমস্ত বিদাত এবং শিরকের পিছনে কাফেরদের সাদৃশ্যতা রয়েছে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক হাদিস রয়েছে, শুধু একটি হাদিস শোনাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মুসনাদ আহমদ যে হাদিসটি রয়েছে আর হাদিসটি সহিহ, যেই ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলে শামিল হবে। নয় নম্বর কারণ বিদাত ছড়াবার, তা হচ্ছে জয়ীফ জাল হাদিস। অধিকাংশ বিদাতগুলির পিছনে তলাশ করে দেখবে কেন এই বিদাতটা ছড়ালো, জয়ীফ জাল হাদিস। এই যে সামনে শাবান মাসের শবে বরাত আসছে, শাবানকে কেন্দ্র করে আর বিশেষ করে শাবানের 15 তারিখকে কেন্দ্র করে জয়ীফ জাল হাদিস আছে বেশ কিছু, ওই হাদিসগুলির ভিত্তিতে ওকে তিলকে তাল করে একেবারে বিদাত এমনকি শির্ক পর্যন্ত করা হচ্ছে। মাইয়াত ফিরে চলে আসে, এই জন্য হালুয়া রুটি করে বিধবা বসে থাকে, তৈরি করে বসে থাকে, কিছু একটা খেয়ে দিয়ে যাবে, আমাদেরকে দেখে শুনে যাবে ইত্যাদি, তারপরে যখন রুহগুলি আজকে আসে তখন তাদের জন্য কিছু আমাদের করণীয় রয়েছে, সুতরাং গরিব মিসকিনকে হালুয়া রুটি খাওয়াইতে হবে গ্রামের ইত্যাদি, এগুলি শুরু হয়েছে। তো শুধু ওই জয়ীফ জাল হাদিসে তারা ক্ষান্ত হয়নি, জয়ীফ হাদিসগুলি রাস্তা, জাল হাদিসগুলি রাস্তা বিদাতের, আর তারপরে বহু বিদাত ছড়িয়েছে, কারণ বিদাত কোনো জায়গায় গিয়ে থামে না, নতুন কাজ যখন শুরু করে দিল তো থামার তো কথা নাই, যাকে যেটা নতুন ভালো লাগছে সেটা করছে, তাই না? কিন্তু আমি আপনি যারা কোরআন হাদিসের অনুসারী, যেখানে আল্লাহ থেমেছেন আমাকে থামতে হবে, যেখানে রাসূলুল্লাহ থেমে গেছেন আমাকে থামতে হবে, রাসূলুল্লাহ এই রাস্তা দিয়ে নেকি করেনি আমাদের নেকি হইতে পারে না, অথচ সেই জামানায় এই নেকি রাস্তাগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলতে পারতেন, এমন নয় যে ওই জামানায় ব্যবস্থা ছিল না, করতে পারতেন।
ইমাম ইবনে তাইমা রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতাওয়া যে 37 খণ্ডে রয়েছে তাতে বলেছেন যে বিদআত মুসলিম সমাজে ছড়াবার একটি মুখ্য কারণ হচ্ছে যুইফ জাল হাদিসের ছড়াছড়ি নবী না পয়দা হলে আরশ কুরসি হইতো না কোত্থেকে আসলে এগুলো সব জাল হাদিস এইরকম বহু বিদআত রয়েছে যেগুলি একটি করে বলার সময় নেই 10 নম্বর কারণ সময় শেষ হতে যাচ্ছে বিদআত ছড়াবার 10 নম্বর কারণ হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি বাড়াবাড়ি করা কোন ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি করা অথবা ধর্মীয় বিষয় দ্বীনের বিভিন্ন বিষয় সম্পর্কে বাড়াবাড়ি করা ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি করা কেমন হয় ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি করা যেমন ইমামদের সম্পর্কে বাড়াবাড়ি করা আর একটা ইমাম না মানলে হয় একটা কোন একটা ইমামকে যদি না মানেন আপনি তো লামাজাবি হয়ে গেলেন কথা বুঝছেন কে শিখাল ওইটা শয়তান এগুলো অসুস্থা দিয়েছে শয়তান এগুলো সাজিয়ে পেশ করেছে যে একটা ইমামকে তো চারটাই কেন সীমিত করলাম ভাই ইমাম বুখারী রাখতেন ওর সাথে হ্যাঁ ইমাম আওজাই কো রাখতেন এরকম বড় বড় ইমাম মুসলিমকে রাখতেন চার ইমামে সীমিত করা আর চারের একটা যদি না মানে তো লামাজহাবি হয়ে গেলেন গায়ের মোকাল্লেদ হয়ে গেলেন সুতরাং আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন এ কথা বলার তৌফিক হলো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে না মানলে পথভ্রষ্ট হয়ে গেলেন গোমরাহ হয়ে গেলেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম আরে প্রথম যে চার ইমামের প্রথম ইমাম তার জন্ম হচ্ছে 80 হিজরিতে ইন্তেকাল হচ্ছে 150 হিজরিতে হ্যাঁ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহলে এই 80 হিজরি পর্যন্ত তাহলে এই উম্মতের সাহাবাই কেরাম তাবেইন তারা তো স্বপ্নেও দেখেনি মজহাবের কথা জানা তো দূরের কথা মানা তো দূরের কথা স্বপ্নেও দেখেনি যে এরকম কোন মজহাব পয়দা হবে তাহলে তারা কোন মজহাবের ছিলেন তারা যেই মজহাবের জানে সেই মজহাবে যদি আমি আপনি থাকি তারপরে হেদায়েত পেলাম না লামাজাবি গোমরাহ হয়ে গেলাম আর তোমরাই হেদায়েত প্রাপ্ত হয়ে গেলে বুঝার থাকলে বুঝেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক তো ইমাম মানে কি বড় আলেম আমরা ছোট তালেবে তারা বড় আলেম মানে সব কথা মানতে হবে তাই না বড় আলেমরা নিজেরা ইমামরা বলেছেন যে দেখো আমাদের বক্তব্য আপনারা রেকর্ড করছেন বক্তব্য রেকর্ড করা তো আরো ঝুঁকিপূর্ণ কারণ এতে কারেকশন করার সময় নেই যা মুখ দিয়ে বেরিয়ে গেল ভুল বেরিয়ে গেল বেরিয়ে গেল আর ধরে রিটার্ন করা মুশকিল তাই না লিখার ক্ষেত্রে যা লিখছেন বইয়ে লিখছেন লিখার পরে তো রিভাইজ হয় সম্পাদনা হয় ওখানে তো একটা সুবিধা আছে বারবার রিভাইজ করতে গিয়ে না রে এটা কথা রাখা যাবে না এটা রাখা ভুল হচ্ছে এটা ঠিক হচ্ছে না তাহলে কাটাকাটি করা যেতে পারে ঠিক না সহজ অনেকটা সহজ আইম্মাই কেন আমরা বলেছেন যে দেখো যা আমরা বলছি লিখিও না ছাত্রদেরকে বলছেন কারণ আজকে একটা কথা বললাম কালকে আর একটা ফতোয়া দেবো তো কেন লিখছো আমাদের কথা শরীয়ত নাই আমাদের কথার দলিল থাকলে শরীয়ত না হলে শরীয়ত না তাহলে চারটারই তো দলিল নেই হ্যাঁ চারটারই তো দলিল নেই এমন নয় যে সূরা ফাতিহা পড়া নাজায়েজ ইমামের পিছনে আর সূরা ফাতিহা পড়া ফরজ দুটাই ঠিক হবে দুটা তো পরস্পর বিরোধী তো দুটাই কি করে ঠিক হবে রে ভাই চার মজাবি যদি ঠিক হবে চারটাই ঠিক আবার বলছেন তাহলে এক মজাব বলছে সূরা ফাতিহা সকলের জন্য পড়া ফরজ না হইলে নামাজই হবে না মুক্তাদির নামাজ হবে না যেমন ইমাম শাফি বলছেন হ্যাঁ আর এক মজাব বলছে সূরা ফাতিহা পড়া যাবে না গুনাহ হবে কোনটা ঠিক রে ভাই যে ফরজ না হারাম তো দুটোই কি করে ঠিক হইতে পারে তাহলে কোনটা একটা ঠিক এটা তলাশ করতে হবে এটার নাম হচ্ছে রসুলের আদর্শ রসুলের তরিকা তো ইমামদের সম্পর্কে বাড়াবাড়ি করা পীরদের সম্পর্কে বাড়াবাড়ি করা আলেমদের সম্পর্কে বাড়াবাড়ি করা ওস্তাদ সম্পর্কে বাড়াবাড়ি করা আমার ওস্তাদ বলেছেন এত বড় আলেম এত বড় ডিগ্রি তার ভুল হইতে পারে এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বলেছেন আরে ওর ভুল ধরে গেছে ভুল হয়ে গেছে এটা কেমন কথা হইতে পারে এগুলো হচ্ছে গুলু বাড়াবাড়ি এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ যদি নবীকে সেজদা করে বা বলে যে নবীর দরবারে হাজির দিতে যাচ্ছি নবীর কাছে পাবো না তো কার কাছে পাবো যদি এইরকম কথা বলে তো বাড়াবাড়ি ব্যক্তি সম্পর্কে কারণ ইবাদত আল্লাহ পাকের হক এটা নবীর হক নয় অনুসরণ নবীর হক নবীকে মানা নবীর অনুসরণ করা নবীর হক যে তার পেছনে পেছনে চলবেন কিন্তু সেজদা দিয়ে দিবেন তাকে দোয়া করবেন নবীর কাছে নবীকে ডাকবেন নবীর কাছে দরখাস্ত করবেন যে বালা মুসিবত দূর করো আমাকে ছেলে দাও তাহলে আপনি বাড়াবাড়ি করলেন তো বাড়াবাড়ি করে শিরক বিদাতে লিপ্ত হয়েছে মুসলিম সমাজ যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন সেখান থেকে উপরে উঠানোর কারণে আর ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি যেমন ধর্মের ক্ষেত্রে বেশি করা ধর্মে বেশি করা যেমন ঈশান নামাজ 17 রাকাত আমাদের দেশের মানুষকে জিজ্ঞেস করেন যারা কোরআন হাদিসের দলিল বুঝে না ঈশান নামাজ কত রাকাত ভাই কি বলবে একেবারে সাথে সাথে কি বলবে 17 রাকাত আল্লাহ 17 রাকাত করেছেন
যদি বলেন যে ভাই ওর মধ্যে কিছু ফরজ আছে, সুন্নাত আছে, নফল আছে, তো নফল আবার নফল মানে তো অতিরিক্ত, যেহেতু পঞ্চাশই পড়ি তা আমি আমি পঞ্চাশ বলবো, হ্যাঁ সতেরো কেন বলবেন আপনি? তাহলে ওইটা বলেন যে আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, ওইটা বলেন। আল্লাহ পাক বলেছেন চার রক্ত, কি বলছে চার রাকাত ফরজ, আর দুই রাকাত সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আর বেতর এক তিন পাঁচ সাত নয় এগারো বেতর, আর তারপরে বলছে নফল, নফল যত পড়বেন পড়ে, সারা রাত পড়েন, কাজ কাম নাই পড়ে, স্ত্রী নাই ঘুমো আসে না, সারা রাত পড়তেই থাকেন নামাজ, অসুবিধা কি? দশ রাকাতই পড়েন সারা রাত, আর সারা রাত আপনি দাঁড়িয়ে থাকেন আর সিজদায় পড়ে থাকেন, অথবা একশো রাকাত পড়েন আর পাঁচশোই পড়েন, তো ওইটা আবার সংখ্যায় কেন আসবে? তো সতর্ক করতে আসলে। তাহলে এই যে কোনো কিছু বাড়িয়ে বয়ান করা, বাড়ানো, ঈদ, ঈদ কয়টা? দুটা, তিন ঈদ এখন হয়েছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদ মিলাদুন্নবী, বাড়ানো না? তো ধর্মের ব্যাপারে বাড়ানো হচ্ছে গুলু, বাড়াবাড়ি, অতিরঞ্জন। এইরকমই ধর্মের ব্যাপারে অতিরঞ্জন বাড়াবাড়ি হচ্ছে ঢালাহারে কুফুরির ফতোয়া দেওয়া। মানবরচিত বিধান, সরকার আমাদের দেশে ইসলামিক আইন মোতাবেক দেশ চালায় না, কাফের দিলেন বের করে, মানে আপনাকে মনে হয় আল্লাহ পাওয়ার দিয়েছে, যাকে ইচ্ছা রাখ আর যাকে ইচ্ছা বের কর, দিলেন বের করে ঢালাহারে, না এটা হচ্ছে বাড়াবাড়ি। এইরকমই তারপরে বাড়াবাড়ি শুরু হলো, এরা যখন বেরিয়ে গেছে ইসলাম থেকে, এরা কাফের, তখন এদেরকে মারা অসুবিধা নেই, মারা যায়, হ্যাঁ যেখানে পা মার, এদেরকে উড়িয়ে দে, হ্যাঁ এদের থানা পুলিশ উড়িয়ে দে, এদের স্টেশন উড়িয়ে দে, হ্যাঁ সরকারি বাস জ্বালিয়ে দে, এগুলো বাড়াবাড়ি ধর্মের ক্ষেত্রে, আল্লাহ পাক কঠোর ভাবে নিষেধ করেছেন। তাহলে যেমন ঘাটতি করা ইসলামে জায়েজ নেই, তেমনি বাড়ানো হচ্ছে বিদআত এবং শিরকের কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 171 ইরশাদ করেছে, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের বিষয়ে, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাবে ইরশাদ করেছে, ইয়াকুম আল গুলু ফি দীন, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি থেকে সাবধান, বাড়াবাড়ি করবে না। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফি দীন, তোমাদের পূর্বের লোকদেরকে ধ্বংস করেছে ধর্মের নামে বাড়াবাড়ি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি যখন করেছে তখন কি হয়েছে? গোমরা পথভ্রষ্ট হয়েছে। কিন্তু শরীয়ত মেনে চলা, সুন্নত মোতাবেক জীবন যাপন, বাড়াবাড়ি না। ফাসেকদের কাছে, দুনিয়াদারদের কাছে টাকনার উপর কাপড় থাকলে বাড়াবাড়ি করে এরা, গোমরাহি, এটা এটা বাড়াবাড়ি নাই। দাড়ি যদি কেউ রাখে, যুবক মানুষ, এ বাড়াবাড়ি, ও বাপ দাড়ি রাখেনি, ও দাড়ি রেখে বসে আছে, বাড়াবাড়ি হলো নাকি? না, ইসলাম, এটা ইসলাম। তাহলে এইরকম ক্ষেত্রে অনেকে যে বলে যে বাড়াবাড়ি, সেগুলি ওই ফাসেকদের কথা, পাপিষ্ঠদের কথা। তো বাড়াবাড়ি কোনটা সেটা বুঝতে হবে। আল্লাহ বলেননি, রাসূল বলেননি, আর আপনি বাড়িয়ে দিলেন, আকীদাই হোক আর কোনো ইবাদতই হোক, অথবা কারো উপরে হুকুম লাগানো হোক, হ্যাঁ কোনো জাতি সম্প্রদায় সম্পর্কে হোক আর ব্যক্তি সম্পর্কে হোক। মুসনাদ আহমদ ইবনে মাজার হাদিস, হাদিসটি সহিহ। বিদাত তিন ভাগে বিভক্ত করা যেতে পারে। বিদাত সম্পর্কে যখন এত আলোচনা করলাম, তাহলে বিদাতকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, কথা শুনেন। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বিদাতের উপর স্পেশালিস্ট আলেম ছিলেন, তিনি একটি কিতাব লিখেছেন আর শাতিবী, কি বলছে, এতেসাম, আল এতেসাম ইমাম শাতিবীর। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ, আল এতেসাম মানে সুন্নতকে আঁকড়ে ধরা, এতেসাম বিসুন্নাহ, এই আল এতেসাম নামক কিতাবে খুব সুন্দর সুন্দর কথা লিখেছেন বড় বড় আলেমরা, যারা এই বিদাতের উপর বক্তব্য করে বা কলম ধরে, এই কিতাব থেকে অমোকাপে কি হতে পারে না, এই কিতাব তাদের অবশ্যই পড়া লাগে, যারা এই কিতাব লিখেছে এই কিতাবের পরে। তো ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাই তিন ভাগে ভাগ করে বলছেন যে বিদাত কিছু আছে কুফরুন বাওয়া, স্পষ্ট কুফুরি, কবর পূজার বিদাত, কবর পাকা করে কবরে সিজদা করা, কি কবরে তওয়াফ করা, বেদাত মানে নতুন, মানে ধর্মের নামে নতুন, আর কি এটা শিরক, মানে কুফরি, আল্লাহর তৌহিদকে অস্বীকার করলেন আপনি। যেমন কবর পূজা সংক্রান্ত যতগুলি জিনিস রয়েছে, এইরকমই এমন কিছু যেগুলিতে আল্লাহর হক নষ্ট করা হয়ে যায়, আল্লাহ পাকের হক নষ্ট, তৌহিদ নষ্ট হয়, সেগুলি হচ্ছে কুফরুন বাওয়া, কুফরি। তাহলে বিদাত, সবচেয়ে বড় বিদাত হচ্ছে কুফরি। দুই নম্বর বিদাত হচ্ছে কাবিরা, কুফরি নয় কিন্তু কাবিরা গুনাহ, আর সেই কাবিরা গুনাহগুলি হচ্ছে ফাসেকি কাজ। যেমন যেমন যে কোনো বিদাত যদি কন্টিনিউ করা হয়, কিছু শর্ত বলবো সাগিরা হওয়ার জন্য, তিন নম্বরটা বলি তারপরে শর্তগুলি বলি তাহলে বুঝতে পারবেন। তিন নম্বর বিদাত হচ্ছে সাগিরা। অনেক সময় বিদাত
কিন্তু সাগিরা আপনি সব বিদাতকে বলবেন আরে বাবরে কবিরা গোনায় গোমরাহি আর গোমরাহির পরিণাম জাহান্নাম ঢাল আর আজকাল আমাদের কিছু বক্তাদেরকে এরকমই পাওয়া যায় অল্প স্বল্প পড়ে আর সবগুলিকে একই লাঠি দিয়ে তাড়াই কবর পূজারীকে ওই লাঠি দিয়ে তাড়াই মিলাদকারীকে ওই লাঠি দিয়ে তাড়াই কেয়ামকারীকে ওই লাঠি দিয়ে তাড়াই নামাইতো পড়া লোককে ওই লাঠি দিয়ে তাড়াই বলছে যায় নামাজের দোয়া পড়লো ওকে ওই লাঠি দিয়ে তাড়াই আর তারপরে কি বলছে রুকু থেকে উঠে বুকের উপর হাত বেঁধে দিল আর হয়তো সে ওই আলেমের হয়তো অনুকরণ করে যে আলেম এটাকে বিদাত বলেছে ওকে ওই লাঠি দিয়ে হাঁকি দিল আর বললো যে ইউ তো বিদাতি বুঝলেন না 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 সবগুলিকে ঢালা হারে একবার একটাই লাঠি ব্যবহার করবে সবার ক্ষেত্রে তুইও গুমরা তুইও গুমরা তুইও গুমরা সবগুলি জাহান্নামি না 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 এটা আরেক গুমরাহি এই হুকুম লাগানোটা হচ্ছে গুলু বাড়াবাড়ি আরেক গুমরাহি এই জন্য চারটি শর্ত আমি আপনাদের সামনে বলবো বিদাত সাগিরা হওয়ার জন্য বিদাত সাগিরার প্রথম শর্ত হচ্ছে যে বিদাত যেন কন্টিনিউ না করে বিদাত হয়তো এক একবার কখনো হয়ে গেছে যেমন মহিলার ছবি সবসময় দেখছেন তাহলে সাগিরা আর নাই মহিলার খবর শুনছেন সবসময় তাহলে সাগিরা না কাবিরা গোনা ওই রকমই বিদাত সাগিরা কখন যখন কন্টিনিউ করবেন এক একবার কখনো হয়ে গেল কিন্তু যদি স্থায়ী ভাবে কোনো বিদাত শুরু করে তাহলে সেটা কাবিরা একবার কখনো আপনি শয়ে বরাতে নামাজ পড়ে নিয়েছেন আর জীবনে না কোনো কারণবশত সাথী সঙ্গীর পাল্লায় পড়ে নিয়েছি তাহলে আপনার সাগিরে আছে একবার নামাই তো পড়ে নিয়েছেন সবসময় নামাই তো নামাই তো লাহরে নামাজ শুরু হয় না আপনার তাহলে সেটা আর সাগিরা থাকলো না তখন কাবিরা হয়ে গেল এই বিদাত দ্বিতীয় শর্ত হচ্ছে যে বিদাতের দিকে আহ্বান না করে এক হচ্ছে নিজের ব্যক্তি জীবনে বিদাত করছে আর একটা হচ্ছে বিদাতের প্রচার করছে দুই বিদাতই তো পার্থক্য রয়েছে যেমন একজন গেল আর যাওয়ার পরে মক্কায় 80 টাকা 90 টাকা খরচ করে উমরায় গেল আর যাওয়ার পরে 5টা উমরা করে আসলো একদিনের মধ্যে নিজে করলো কিন্তু কাউকে জীবনে এই করতে বলে না অথবা দুটোই করলো বেশি না করুক দুটো তিনটেই করলো তাহলে এক সফরে একাধিক উমরা করা আসলে সুন্নত সম্মত নয় প্রত্যেকবার আপনি মিকাতে আসেন আর উমরা করেন আর ওই মক্কাতে মসজিদ আয়েশা যাবেন উমরা করবেন এটা সুন্নত বিরোধী কাজ একবার যদি করে থাকে তাহলে বিদাতে সাগিরা কিন্তু না ও যতবার উমরায় যায় 2-4টা করে আসে তাহলে কাবিরা হতে পারে তো দ্বিতীয় শর্ত বিদাত সাগিরা ছোট হওয়ার জন্য যে বিদাতের আহ্বানকারী না হয় আর কন্টিনিউ না করে কাউকে ডাকবে না বলবে না যে এই বিদাত করো চলেন মেলাদ করে এই না হয়তো পড়েন না কেমন করে নামাজ হবে না হয়তো পড়েন তাহলে বিদাতি উমরায় ছোট গুনাহতে নেই বড় গুনাহে রয়েছে তৃতীয় শর্ত হচ্ছে যে বিদাতটা যেন জনসমাজে না করে একা একা কোনো বিদাত করেছে তাহলে সাগিরা কিন্তু না লোকের সামনে বিদাত করেছে একজন লোকজন লোকজনের সামনে আমি সম্মিলিত মোনাজাত ফরজ নামাজকে সালাম ফেরার পরে যদি ধরিয়ে দিই তাহলে সবাই দেখলো যে আরে শেখ তো একসাথে সম্মিলিত মোনাজাত করলো তাহলে বিদাত হইতে পারে তো লোকজনের সামনে যেন বিদাত না করে আর এমন জায়গায় যেন না করে যেখানে সুন্নতি আছে সুন্নতি কাজ আছে নামাজ থেকে সালাম ফেরার পরে ফরজ নামাজ থেকে সালাম ফেরার পরে সুন্নতি জিকির আজকার আছে সুন্নতি জিকির আজকার করলো না আর সম্মিলিত মোনাজাত করলো তাহলে সুন্নতকে উপেক্ষা করলো আর বিদাতি কাজ করলো সেই জন্য এটা আর সাগিরা তখন থাকবে না চতুর্থ শর্ত হচ্ছে যে কোনো বিদাত করতে গিয়ে যেন সে বিদাতটাকে ছোট না মনে করে আরে কি বা করলাম কি এমন কি বা করেছি এই তো শবে মেরাজের নফল পড়েছি আর কি বা করেছি শবে বরাতে এই তো কিছুটা নফল পড়েছি হ্যাঁ আর কি বা করেছি কি করেছি সবাই ঈদে মেলা মিলাদুন্নবীর মহফিল করছিল মিলাদুন্নবী তো আমিও একটু সম্মিলিত আল্লাহুম্মা করেছি আমিও করেছি কি বা করেছি যদি এটাকে হালকা মনে করে তাহলে কাবিরা হয়ে যাবে আর যদি মনে করে না আমি এটা ভুল করেছি কারণ এটা সুন্নত বিরোধী কাজ আর এই সৈয়দানা মাওলানা সুর ধরে আমি জিকির বা সুর ধরে দুরুদ পড়লাম বলেন মহব্বতের সাথে একটু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ধরিয়ে দিল আর ওইটাকে মনে করলো যে এটা কোনো এমন কোনো অপরাধ করিনি তাহলে অবশ্যই কাবিরা একজন এইরকমই বক্তাকে বলা হচ্ছে যে আপনি এইরকম এটাকে বলেছেন এটা বলেছেন যে একটা বিদাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তখন বলছে আমি কি কবিরা করেছি নাকি তার মানে সে এটাকে কি মনে করছে তুচ্ছ মনে করছে এই বিদাতটাকে তার কাছে কোনো ব্যাপার নয় এটা তাহলে এই বিদাত আর সাগিরা থাকবে না কাবিরা হয়ে যাবে তাহলে বিদাতকে যদি তুচ্ছ মনে করে ছোট মনে করে তাহলে সেটা কাবিরা হয়ে যাবে আর যদি বিদাত নামাইতো পড়লো না রে আমি জানতাম না সেই জন্য করেছি কিন্তু কাজটা ভালো করি আমি দলিলের সাথে চলবো যেখানে দলিল আছে নবী সাহেব যেখান থেকে নামাজ শুরু করে সেখান থেকে আমি নামাজ শুরু করবো এইভাবে উদাহরণস্বরূপ তাহলে সেই বিদাত সাগির থাকতে পারে ইমাম সাতিব রহমতুল্লাহ আলাই তার আল ইতিসাম নামক কিতাবের দ্বিতীয় খণ্ড 551 থেকে 559
পৃষ্ঠায় এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করেছেন। আর এক বিদাত যে গুমরাহি সবগুলিকে সামিল, যেগুলি কুফুরি বিদাত, যেগুলি কাবিরা গোনা বিদাত, যেগুলি হচ্ছে সাগিরা বিদাত, সবগুলি হচ্ছে গুমরাহি। কিন্তু ছোট গুমরাহি, মেজ গুমরাহি, বড় গুমরাহি, বড় গুমরাহি। আল্লাহ পাক রব্বের সমস্ত গুমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, সমস্ত ভ্রষ্টতা থেকে, বিভ্রান্তি থেকে আল্লাহ পাক আমাদের যেন রক্ষা করেন, মুসলিম উম্মতকে কোরআন ও হাদিসের দিকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে যেই ভাইয়েরা এখানে হাজির হয়েছেন, যেই বোনেরা হাজির হয়েছেন আমার আলোচনা শুনছেন, আর যে ভাই বোনেরা অনলাইনে শুনছেন, সকলের জন্য দোয়া করে আল্লাহ পাক আমাদের সুন্নত আঁকড়ে ধরা তৌফিক দান করেন, তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন, শিরক বিদাত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের জন্য তাকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো দোয়া করে আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, বালা মুসিবত আমাদের দূর করেন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।